তো প্রথমে শুরুতেই বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা জয় সোনা মায়ের জয়। তো কেন কথাটা বললাম, কথাটা বলার কারণ হচ্ছে আমি কিছুদিন থেকে খুব ডিপ্রেশনে ভুগছিলাম, আর এটা একদম সত্যি কথা, বাস্তব কথা। পরশু দিন রাত্রিবেলা আমি ফেসবুক চালাতে, আমি ওই শর্ট ভিডিওর মধ্যে এই মায়ের ভিডিও পাই, মঙ্গলা মায়ের। তো তখন না প্রচুর পরিমাণে দেখতে 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 আমি দুটো বাজিয়ে দিয়েছি, দেখছি 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 দুটো বাজিয়ে, আমি অতটা দেখেছি বা আমি বলেওছি রাত্রিবেলা, কিন্তু এতটা আমি ওটাকে নিয়ে মানে এত খাটাইনি যে আমি যাবো বলে ওখানে, এত খাটাইনি, শুনলাম। কালকে সন্ধ্যাবেলা হঠাৎ করে ইউটিউবে ভিডিও দেখতে দেখছি মঙ্গলা মায়ের ভিডিও একদম কন্ট্রোভার্সি করে ছেড়েছে, আমি ক্লিক করলাম। আর তার আগে মাকে প্রায় বলতাম, মা তুমি আমাকে কিছু একটা পথ দেখাও, কিছু একটা পথ দেখাও, যে পথে মানে আমি হাঁটলে আমার ঠিক হবে, এরকম একটা পথ তুমি আমাকে দেখাও, আমি ঠিক মানে আমি হাঁটতে পারছি না সঠিকভাবে। তোমরা কমবেশি সবাই জানো কোন ব্যাপারে বলছি। তো হঠাৎ করে কালকে ভিডিওটা আমার কাছে আসে, তো আমি ভিডিওটা ক্লিক করার পর দেখি এক দিদি ভাই মঙ্গলা মায়ের মানে সোনা মা কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করতো। তো ভিডিও করার পর সেই বলেছে যে মা কী করে না করে। তো সত্যি কথা বন্ধুরা, আমি ভিডিওটা কেন করছি মানে আমারও দেখে চোখে জল চলে এলো যে মা এত জাগ্রত, মা এত জাগ্রত। এবার ধরো আমি একটা আমি একটা একটা কালী ঠাকুর নিয়ে বসে একটা ব্যবসা করছি, তো ভক্তরা যে আসছে, ভক্তরা তো লাভ পাচ্ছে, তো আসছে, তো কৃষ্ণকালী মায়ের কাছে যাচ্ছে, কোনো কিছু মূল্য উনি নেন না, কিচ্ছু নেয় না, কোনো টাকা পয়সা নেয় না, ভালোবেসে তুমি যা দেবে 10 টাকা দিলেও গ্রহণ করবে, 20 টাকা দিলেও গ্রহণ করবে, মাকে পূজার তুমি যা দেবে, মায়ের মন্দির করে দেওয়ার জন্য এখন ভক্তদের মনের ইচ্ছে পূরণ হচ্ছে, মায়ের মন্দিরও আস্তে আস্তে হয়ে যাবে। তো একদিন মঙ্গলা মায়ের মাধ্যমে মানে মঙ্গলা মায় অ্যাকচুয়ালি মা কালীর এক রূপ বলতে পারো, সবাই মা কালীকে ছুঁতে পারছি না, একে মানে ঠাকুর তো আর মানে ডায়েট এসে না কারোর মাধ্যমে আসে, তো মঙ্গলা মায় সেই মা। তো মঙ্গলা মায়ের একটা ত্রিশূল মা মঙ্গলা মাকে হাতে দিয়েছে, মানে আমি মঙ্গলা মা বলছি মাই বলছি, মাকে হাতে দিয়েছে, তো ওই ত্রিশূলের দ্বারা সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে। এবার ধরো তোমরা যদি বলো যে এটা কি হতে পারে, এটা না না হতে পারে, মানে হচ্ছে, সমস্ত ভক্ত দিল্লি বোম্বে হাওড়া কলকাতা বর্তমান মানে কোনো জায়গায় কোনো জায়গায় বাকি নেই যে আসছে না, মানে যে কোনো রোগ বলো, বাচ্চার যে কোনো ঘটনা বলো, যে কোনো রিলেটেড রোগ ধোক যাই হোক যাই অপারেশন সব যেগুলো ডাক্তারের কথা জবাব দিয়েছে, সেটা শুধু একমাত্র মঙ্গলা মায়ের ওই ত্রিশূল ছোঁয়াতে ঠিক হয়ে যাচ্ছে। তো মঙ্গলা মা থেকে বর্তমানে ইলচাবাদ না ইলচাবাদ বর্ধমানে ইসলাবাদ ইসলাবাদে বর্ধমানে যদি ইসলাবাদ কেউ জানো সেখানে মঙ্গলা মা থাকে। চলো কিছু কিছু ক্লিপ তোমাদেরকে একটুখানি দিচ্ছি, তোমরা দেখো। আমি সত্যি কথা বলতে আমি আমি মাকে একটা মনে মনে ইচ্ছা করলাম, যদি আমার ওই ইচ্ছা পূরণ হয় তো আমি তারপর দিন সকালে বিট্টুকে নিয়ে যাবো আমি ওখানে, সেদিন তারপর দিন তারপরের দিনই আমরা যাবো। তো মনে মনে তোমরা শুধু কোনো কিছু নেই ওখানে, শুধু মাকে মনে ভক্তি করে ডাকতে হবে, মা জীবন্ত, মা চলন্ত, প্রত্যেকটা মানুষের চোখের জল, একটা বয়স্ক মানুষ পর্যন্ত মায়ের পা ধোয়া জল খাচ্ছে, মানে স্বপ্ন মানে কিরকম হয় স্বপ্ন দেখে, স্বপ্ন দেখা দিচ্ছে যে আমি মানে স্বপ্ন তো দেখছে মাকে, মানে মাকে দেখছে, মা কালীকে দেখছে, আর ওই মা মঙ্গলা মাকে দেখছে, ওই স্বপ্ন পাচ্ছে এরকম রূপে, হয়তো মা হাত বোলাচ্ছে বা মা মাথা টিপছে বা পা টিপছে এরকম করে দেখাচ্ছে, সেটা সকালে এসে সব ভক্তরা বলছে মন্দিরে এসে, মা তোমাকে স্বপ্নে দেখলাম এরকম এরকম ভাবে, আমার আমার মানে প্রত্যেক যতগুলো মানে আমাদের ভক্তরা এসছে প্রত্যেকটা ভক্ত ওখানে লাভ পেয়েছে, প্রত্যেকটা ভক্ত। তো আমি ভিডিওটা করার কারণ কি, আমার ভিডিওটা দেখো আমি যেহেতু এক ওই ওই যন্ত্রণায় ভুগছি, তো ওই জন্য আমি আমি মাকে বিশ্বাস করে মানে মায়ের ওই সমস্ত কথা দেখে, যে একটা মহিলাকে 5 বছর বাচ্চা হয়নি, তো আমি বাচ্চা নিয়েটা বেশি করে বলছি, বাচ্চা হয়নি, তো ওই মায়ের কাছে এসেছিল, মা শুধু কোলা দিয়েছিল দুটো কোলা খেতে, তারপরে রিপোর্ট এসেছে পজিটিভ, ডাক্তার জবাব দিয়েছিল। তো এরকম এরকম থাকে জানো, হচ্ছে, তো সেই জন্য আমি আসছি তোমাদের, এই জন্য এগুলোই হচ্ছে মিরাকল। তো আমি আমি চাই যে আমার আমার বর্তমানে যদি কোনো বন্ধুরা থেকে থাকো, যদি কারো কোনো রোগ জ্বালা অসুখ বিসুখ বা যে কোনো জায়গা থেকে আমার ভিডিও দেখছো, তো তোমরা ওই মঙ্গল মায়ের কাছে অবশ্যই চেয়েও, আমি মায়ের কাছে পারমিশন নিয়েছি, কিন্তু মাকে আমি কালকে লিখেছি, মা তোমার নিয়ে আমি ভিডিও করবো, মা হয়তো দেখেনি, কিন্তু মাকে নিয়ে তুমি খারাপ কথা বলবো না, বলিনি, তো মা আশা করি আমাকে খারাপ বুঝবে না, কারণ মাকে নিয়ে ভিডিও করলে মায়ের পারমিশন ছাড়াই। তো তোমরা অবশ্যই দেখো, আমরা প্রচার করবো, তবে তো মায়ের মন্দির আরও প্রচার হবে, তো ওই জন্য আমি ভিডিওটা করলাম, আর আমি ভিডিও নিয়ে আসবো, যে কোনো মিরাকল ভিডিও দেখলে মায়ের নামে নিয়ে আসবো, তোমরা অবশ্যই দেখো। তো চলো বন্ধুরা দেখে নাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা মায়ের কাছে এসেছিলেন, একটা খুব বড় উপকার উনি পেয়েছেন ওনার সন্তানের। মা একটু নিজের মুখে বলুন কি উপকার পেয়েছেন। আমি ও যখন 5 মাস বয়স, 5 মাস পর্যন্ত ঠিকই ছিল, তারপরে আস্তে আস্তে দেখি হাত পা গুলো নিথর হয়ে যায়, মানে হাত পা গুলো নাড়াতে পারে না বা ওঠাতে পারতো না, তারপরে ভেলোরেও যাই, ভেলোর থেকে আমাকে জবাব দেয় যে ওখানে বাচ্চাটার মানে 1 মাস 2 মাস মতো টাইম আছে, ওর বেশি ইয়ে নেই, তার মধ্যে হয়তো কিছু হয়ে যাবে। আপনি এখানে কখন এসেছিলেন, কবে এসেছিলেন? 1 মাস আগে আমার মা ফোনে ভিডিও পায় মায়ের, কৃষ্ণকালী মায়ের, তো ওই ভিডিও দেখে মা বলে যে সবার না সত্য হলো, তাহলে একবার মায়ের কাছে যাই। তো মায়ের কাছে এসে আমি 1 মাস পরে আসছি, তো মিরাক্কেল, একদম একদম মিরাক্কেল হয়েছে, মায়ের শুধু আশীর্বাদে আপনার এতটা সুস্থ। শুধু শুয়ে থাকতো, পা পায়ের আঙুলগুলো শুধু নতো, এখন সেই ছেলে পায়ের উপরে পা তুলছে, পাটা নিজে নিজে ভাঁজ করছে, তারপরে তো আগে থেকে অনেক চন্দনে হয়েছে, কিন্তু কথা বলা এ করা সমস্ত কিছু থেকে আগে থেকে অনেক ভালো আছে। ক বছর হয়েছে উনি এরকম? 1 বছর 1.5 বছর বয়স ওর এখন, 1.5 বছর বয়স। তার মধ্যে মা 1 মাসের 1 মাসের 1 মাসের মধ্যে পুরো সুস্থ হয়ে গেছে। আরে মায়ের দিনে, হ্যাঁ মায়ের দিনে একদম, আমি এটা বিশ্বাস করে আগে করছি।
এই মায়ের ছেলের মাথা থেকে তিনটুকু হয়ে গেছিল মাথা, মানে খুঁড়িটা মাসুরি কাঁদতে কাঁদতে এসেছিল। আমি তখন যাইনি উপরে, একবার দেখেছি মাকে। আমি যতটা পারি, আমি যতটাই পারি ততটাই ভক্তদের করার চেষ্টা করি, আমি রেগে যাই, ঠিক আছে। আমি সেই বাসি কাপড়ই মায়ের নাম নিয়ে ছেড়ে দিয়েছিলাম। তাই মায়ের ছেলে ডাক্তারও বলেছে মিরাকেল হয়েছে, এটা হওয়ার সম্ভব নয়। খুলি ছেড়ে চলে গেছে, দিন ফেটে গেছে খুলি একদম। এখন একটা বাদ আছে, এখন বাদ আছে, এটা তিন মাস পরে খুলে জুলাই মাসে ফিজা পাবো। ফিজা পরে রাখা, এটা মাথা বসাবো। আমি সব একদম সুস্থ, ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানতাম না, সত্যি জানি ছেলে সম্পূর্ণ সুস্থ। মায়ের দয়া মা, মাকে নিয়ে আমি মিরাকেল খবর শোনালে আমি এসেছিলাম বলতে, 10 বছর পর বোম্বে তো মেয়ে থাকতো, ডাক্তার দেখাতে গেছিল, তখন হয়নি। এখানে মাকে বলে বল, 10 বছর পর মা মা হতে চলেছেন। তুমি সব থেকে বড় আজকে মিরাক্কেল খবর শোনালে মা, তোমার মতো খুশি আর পৃথিবীতে কেউ নাই, তার থেকে খুশি আমি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ছোট্ট একটা শিশুকে নিয়ে মা এক মাস আগে এসেছিল, তুমি কতটা চেঞ্জ হয়েছে মা তোমার ছেলে। দেখো আমি আজ দুস্থ অনাথদের মা হয়ে গেছি, গোটা পৃথিবীর আগে মা। কথা বলছে, কোনোদিন কথা বলতো না মায়ের কাছে। কবে এসেছিলে মা? আজকে 15 দিন বা সুস্থ, দাঁড়াতে পারতো না, এখন দাঁড়াচ্ছে। আজকে কিচ্ছুটা হয় না মা, নিঃস্বার্থ ভাবে ভক্তদের করার চেষ্টা করি মা। আমি নিজেকে সুস্থ বানিয়ে আবার আসে, আমি সুস্থ হই। এই অনাথ শিশুরা কোথায় যাবে? যেখানে যায় সেখানে তো টাকার চাহিদা। শুধু মঙ্গলা মায়ের কাছে তোমরা জেনে গেছো, কোনো টাকা পয়সা লাগে না। হাতে মা তোমার কাছে কোনো কিছু আমি চেয়েছিলাম মা, তোমার কাছে আমি কিছু চেয়েছিলাম যে আমার এত টাকা লাগবে তবে তোমার সন্তানকে আমি সুস্থ করবো? না, কোনো দিন না। এই যে আমার এত সন্তান, আজকে রাত 9টা থেকে 10টা থেকে লাইন দেয়, জেনে গেছে মঙ্গলা মায়ের কাছে গেলে ঠিক আমার সন্তান ভালো হয়ে যাবে। মা আমার এই ছেলে, তুমি 300 টাকা খালি টাকা আছে বাবা। মা সেদিন আমি মায়ের যখন অপারেশন হচ্ছিল, কেবিনার উপর আমি একা মা, শুধু বলেছি তুমি থাকবে আর আমি থাকবো। আমি এক মার সন্তানকে দিয়েছি আর তুমি আমার মা, তুমি আমরা দুজনে জানো ওকে ভালোভাবে। ডাক্তার বেরিয়ে তখন বলেছে, আমি চিৎকার করে বলেছি জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা ভাইয়ের জয়। এসি আমাকে জড়িয়ে ধরেছে, এসি আমাকে মালা, জয় আমার মেয়ের মতো, আমার মেয়ে, আমি শ্বশুর নই। ও যা আমার সেবা করে আমি ওর বাবা, ও আমার বৌমা না, ঘরের থেকে রাত পর্যন্ত ও আমার মেয়ে। বলছি যে ডাক্তাররা বলেছিল অপারেশন করতে হবে, ঘরে 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 ঘরে
সেইখানে অপারেশন করতে না কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, বেড নিতে বলেছিল মা আমাকে ভরে বলেছে তুই হলুদ গরম করে লাগাতে ভালো হবে না, আমার কাছে এখন মাস ভোর 5টার সময় গিয়ে বলছে তুই কেন গরম হচ্ছিস করে লাগাতে, মা আছেন? আছে মা, অবশ্যই আছে, আমি খুব বিশ্বাস করি মা, মন থেকে বিশ্বাস করি, আমি সব সময় মাকে জপ করি, আমি আমার বাবাকে মাকে দুজনাকে বলেছি বাবা আপনার হাঁপানি আছে, হাঁটু ব্যথা, মায়ের পেটে বলছে পাথর আছে টিউমার, আমি বললাম মা এখানে আসুন আপনি ভালো হয়ে যাবেন, মা মায়ের সমস্যা ছিল মায়ের কাছে সে অনেক ভালো আছে, 100% মধ্যে 80% ভালো হয়েছে, ভালো অনেকটা হয়েছে, কথা বলতে কথা অনেকটা ভালো হয়েছে, অনেক অনেকটা হয়েছে, আমাকে এত আদর করছে, সমান হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখে নিয়েছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে, আর সবাই সত্যি কথা ঘরে একটা ফটো আমি ওকে আজকে বাধা করাবো, কটে ঘরে একটা ফটো রাখবে, ফটোটা ধরে তুমি পুজো করবে মন থেকে, কোনো কিছু ফল মূল মায়ের কোনো কিছু লোভ নেই, তোমার নর্মালি ভক্তি ভরে, মঙ্গলবার বারে বারে বলছি ভক্তি ভরে মাকে ডাকবে, তো ভক্তি ভরে মাকে ডেকে পুজো করবে, দেখবে তোমাদের মিরাক্কেল হবে, আর তোমাদেরকে মঙ্গলবার টেনে নিয়ে আসবো। সব থেকে বড় জিনিস হচ্ছে যেটা, সেটা মা বারবার বলছে যে ধৈর্য রাখতে হবে, হ্যাঁ ধৈর্য, মা পরীক্ষা নেয় কিন্তু, তবে হ্যাঁ পরীক্ষা নেয়, তবে কি বলতো এবার ধরো আমার মনে একটা আমি এর খারাপ চাই, আমি মনে মা যারা আমার এর খুব খারাপ হয়, তো খারাপ জিনিসের কখনো ভালো ভালো হবে না, খারাপ ভাবনার কখনো সাকসেস হবে না, তুমি ভালো ভাবো সেটা তুমি অবশ্যই হবে, ভক্তি করে দেখো অবশ্যই হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি একটা কথা শুনে নিই, আমি ভগবান ভীষণ বিশ্বাস করি, ভীষণ বিশ্বাস করি, মানে আমি নিজেকে এত বিশ্বাস করি যে ভগবানকে বিশ্বাস করি, আমি জানি আছে ভগবান, কিন্তু মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যায়, কিন্তু হয়তো ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মা, তো আমাকে হয়তো মা ওইখানে ডাকছে, তাই মায়ের ভিডিও বারবার আমার কাছে আসছে, ফেসবুকে দেখেছিলাম কি করে আমি ইউটিউবে পেয়ে গেলাম বলো, আমি তো মাথায় এত ঘাটাইনি ওটা, কিন্তু মাকে পেয়ে গেলাম, তো আমার আমার মুখেই মা প্রচার করেছে তোমাদেরকে যে আরও তোমরা জানো তোমরা যাও, তো অবশ্যই তোমরা যেও, তো চলো কেমন লেগেছে অবশ্যই ভিডিও দেখো, অনেক অনেক ক্লিপ আছে যেগুলো সব তো দেওয়া সম্ভব নয়, আর মা যদি ডাকে তো অবশ্যই আমরাও যাবো মায়ের কাছে, মা যদি ডাকে আমি বলছি তো আজকে যদি স্বপ্ন দেখুন কাজ সকালেই আমি যাবো, আমি যাবো মায়ের কাছে, যেখানে বর্ধমান হোক বর্ধমানে আমি যাবো, কিন্তু যাবো মায়ের কাছে আমি, চলো বন্ধুরা এখন কাটা আবার আবার নিয়ে আসবো ভিডিও, টাটা।